তো হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা, তো দেখো এই যে আমি আজকে গোপাল গোবিন্দকে সব এই যে সাজিয়েছি, সুন্দর করে সাজিয়েছিলাম দুপুরে। ফুলগুলো এখন ইয়ে হয়ে গেছে, মানে একটু পরে আর কি 9টার দিকে আমি গোপালকে ঘুম পাড়াই, তখন গোপালের রাতের ড্রেস পরাবো, মানে যে যে নাইট ড্রেস আর কি পরিয়ে, মানে অলংকার সব খুলে রেখে দিই, তারপরে স্নান করাই, তারপরে আবার নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে গুজিয়ে আবার আসনে বসাই। এইভাবে আমার প্রতিটা দিন খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে গোবিন্দ গোপালকে নিয়ে। আর দেখো এই যে সব ঠাকুরকে এইভাবে আমি সাজিয়েছি পুজো উপলক্ষে। আর যেহেতু দেখো আমার এখানে 4 ধাম আছে, এই যে সত্যযুগে নারায়ণ, ত্রেতাযুগে রাম, দ্বাপরেতে কৃষ্ণ, আর কলিতে নিমাইচাঁদ। নিমাইচাঁদ হচ্ছে এই রাধা গোবিন্দের যুগল অবতার, হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ সুন্দর। আর এই যে গোপসোনা, শ্রীকৃষ্ণের বাল্য অবতার, মানে বালক অবতার আর কি, আমি ঠিক বলতে পারছি না, গুছিয়ে চেষ্টা করছি। এই যে গোপুকে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর দেখো এই যে আমরা এই এই যে একাদশী আছে সামনে, এই একাদশী থেকে যে দশমীর পরে যে একাদশী, সেই একাদশী থেকে আমাদের দামোদর ব্রত শুরু হয়ে যাচ্ছে। তো এই দামোদর ব্রততে আমরা এই যে দামোদরের সামনে দীপদান করব। এই দীপদানের অনেক মাহাত্ম্য আছে, অনেক বড় ফল পাওয়া যায়, তো তোমাদের সঙ্গে সেই ভিডিও নিয়ে আবার আসব। তো দেখো আমার জায়গা খুব ছোট ঠাকুরঘরের, সেই জন্য আমি এইভাবে সাজিয়েছি। আর এখানে কালকে বৃহস্পতিবার আবার ঘর টট পাল্টিয়ে মা লক্ষ্মীকে নতুন বস্ত্র পরাবো, আজকে এই ঠাকুরগুলোকে পরেছে রাধা গোবিন্দ গোপাল, আর কালকে এই ঠাকুরকে পরাবো, আর রাতে গোপালকে একটু সাজাবো। আর এই যে এখানে মা দুর্গাকে রেখেছি, আর সামনে মঙ্গলচণ্ডী, মানে মা মঙ্গলচণ্ডী দুর্গা তো একই, আর ঘট বসানো আছে, মঙ্গলবারে বসিয়েছি। আর এই যে ভোলানাথ শিব বাবাকে এখানে বসানো হয়েছে, মানে শিব পার্বতী পাশাপাশি। আর এই যে আমার সরস্বতী মা, দেখো অনেক ঠাকুর, আমি কী করবো বলো, রাখারই অত জায়গা নেই। আর এই যে আমার মা মনসার মন্দির, এই যে মা মনসা, তো মনসার মন্দিরটাও ছোটোর মধ্যে করা হয়েছে। তো কাল ইয়ে করবো, কাল আমি সুন্দর করে গোপালকে সাজিয়ে আবার ছবি ছাড়বো শর্ট ভিডিওর মাধ্যমে। আর দেখো আমি এদিকে সব রেখে দিয়েছি, গোপালের বসার সিংহাসনও উপরে তুলে দিয়েছি, আর এই যে আরতির মানে যা যা লাগে সব রেখে দিয়েছি এদিকে, ঠাকুরের যা যা জিনিসপত্র লাগে সব রেখে দিয়েছি এদিকে। আর এগুলো হচ্ছে আমার ছেলের ছোটোবেলার প্রাইজ, সব 3টা প্রাইজ আছে এখানে, আর অন্য প্রাইজগুলো ভেতরে আছে। তো এইভাবে সাজিয়েছি, তোমাদের কেমন লাগছে কমেন্ট জানিও। এই টেবিল ক্লথগুলো কিনে মোটা, এগুলো মানে কিছু হবে না আর কি, কিনে যে বসিয়েছি লক্ষ্মীকে হলুদে, আর গোবিন্দের এখানে লাল সাদা। তো হরেক সাথে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি আর শুভ ষষ্ঠী। আজ প্রতিদিন এখন ভিডিও ছাড়বো, কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি, তো আবার ভিডিও ছাড়ার চেষ্টা করছি রোজই। তো তোমরা সবাই সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের ভালোবাসাতে আমি এগোতে পারবো, আর আমার গোবিন্দের কৃপায়। তো রাধে রাধে।